জীবন মানে সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু। প্রতিদিন রাত্রি 9টায় জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। 9 PM মোটিভেশনে আপনাদের নজর রাখতে হবে। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? আমার তো ধারণা আপনারা প্রত্যেকেই ভালো আছেন, তার কারণ ভালো ভালো টপিক নিয়ে আমরা আলোচনা করছি। আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। আজকে যে টপিক, সেই টপিকটা একটা অদ্ভুত, তার কারণ আপনারা অনেকেই এসে আমাকে বলেন যে দাদা, জন্মছকে 6টা গ্রহ তুঙ্গ হয়ে বসে রয়েছে, 6টা গ্রহ ভালো অবস্থান হয়ে বসে রয়েছে, আমার 3টে গ্রহ তুঙ্গ, আমার 2টো গ্রহ তুঙ্গি হয়ে বসে রয়েছে দাদা, আমার রাহুকেতুও তুঙ্গস্থ, শনিও তুঙ্গস্থ, বুধও তুঙ্গস্থ, আমার পঞ্চমপতি তুঙ্গস্থ। দাদা, জন্মছক তো যাকে দেখাচ্ছে সে বলছে দুর্ধর্ষ জন্মছক, কিন্তু তাহলে আজকে আমার এই পরিস্থিতি কেন, এই আজকে আমার পরিণতিটা এত খারাপ কেন, আপনারা অনেকে এসে আমাকে জিজ্ঞেস করেছেন। আমিও আমার এই অভিজ্ঞতায় বা আমার এই কেরিয়ারে আমি দেখেছি যে জন্মছক আমরা অনেক 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 অংশে আমরা ভালো পেয়েছি, কিন্তু তথাপি সে জাতক বা জাতিকা নিজের জীবনের উন্নতির জন্য প্রচুর 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 কষ্ট করে যাচ্ছে। তারা হয়তো এত কষ্ট করে, এত কষ্ট করে, আর 5 জন হয়তো তাদের থেকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা বারংবার পিছনের দিকেই ধাবিত হচ্ছে। কেন? অর্থাৎ আমরা বলছি আপনার তো কোটি কোটি টাকা পাওয়ার কথা, আমরা বলছি আপনার তো বিদ্যাবুদ্ধিতে বিশাল জায়গায় পৌঁছে যাওয়ার কথা, আমরা বললাম আপনার জন্মছক এত ভালো, আপনার ভালো পড়াশুনো হবে, আপনার ভালো কর্ম হবে, আপনার ভালো ভালো গৃহজীবন হবে, আপনার বিষয় আশয় সম্পত্তি ভালো হবে, টাকা নিয়ে আপনার কোনো চিন্তা নেই, আপনার ফ্যামিলি লাইফ নিয়ে কোনো চিন্তা নেই, সন্তান নিয়ে আপনার কোনো চিন্তা নেই, আপনার পার্সোনাল লাইফ নিয়ে আপনার কোনো চিন্তা নেই। কিন্তু আমরা যখন ক্লায়েন্টের মুখ থেকে শুনছি, ক্লায়েন্ট বলছে দাদা আমার তো বিবাহ এবার ড্যামেজের মধ্যে চলেছে, আমার সন্তান তো পড়াশোনাই করছে না, এখন তো তার ফেল করার মতো অবস্থা। আপনি বলছেন আমার টাকা আছে, আমার টাকা আছে দাদা, কালকে কীভাবে EMI দেবো বা কালকে কীভাবে আমি পথটা চলবো আমি জানি না, আমি প্রায় 1 বছর ধরে বসা। আপনি বলছেন ভালো, কেন এই পরিস্থিতি? তার কারণ আমরা বাস্তু নামক একটা শব্দ আমরা কিন্তু জানি, অর্থাৎ বাস্তু থেকে যেখান থেকে আমরা ঘুমোচ্ছি, ঘুমোতে যাচ্ছি, সারাদিন কর্ম করে বাড়ি ফিরছি, বাড়ি ফিরে আমরা সেখানে আবার রাত্রিবেলায় আবার আহার করছি, আহার করে আমরা নিদ্রা যাপন করছি এবং সেখানে একটা এনার্জি নিচ্ছি, এই এনার্জি নিয়ে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আবার খাবার দাবার খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা কর্মের উদ্দেশ্যে বেরোচ্ছি। কিন্তু এই যে কর্মের উদ্দেশ্যে যে বেরোলাম, আমি কর্ম করতে যে গেলাম, জন্মছক খুব ভালো, কিন্তু কর্মের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর বা কর্মের জগতে যাওয়ার পর গিয়ে দেখছি সেখানে নানা রকমের প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে, আমাকে শুধু তিরস্কার পেতে হলো। তার মানে আপনি যে এনার্জি থেকে ঘুমিয়ে উঠে আপনি যে আরেকটা এনার্জি নিয়ে যখন বাইরে বেরোচ্ছেন, তার মানে কোথাও না কোথাও আপনি সারা রাত ধরে যে এনার্জিকে ইনটেক করলেন আপনার শরীরের মধ্যে, সেই এনার্জি কোথাও না কোথাও নেগেটিভ। কেন নেগেটিভ? তার মানে আপনার বাস্তু কোথাও না কোথাও নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। আমি বারবার একটা কথা বলি, যে আমাদের প্ল্যানেটারি পজিশন সেটা তো একরকম একটা প্ল্যানেটারি পজিশন। আমি প্রত্যেকটা এপিসোডে কিন্তু আপনাদেরকে বুঝিয়েছি যে কোন গ্রহ কোন কোন পোর্শন দেখে, এবং এ নিয়ে কিন্তু আমাদের একটা বড় একটা ব্লগও রয়েছে যে কোন কোন পোর্শন থেকে আমরা গ্রহের এনার্জিকে আমরা কায়েম করতে পারি। বুধ কোন দিককে দেখছে? বুধ নর্থকে দেখছে। আমরা বৃহস্পতি, নর্থ ইস্টকে দেখছে, তাহলে বৃহস্পতির এনার্জি নর্থ ইস্ট থেকে আসবে। তার মানে নর্থ ইস্টের বাতাবরণ যদি খারাপ হয়ে যায়, নর্থ ইস্টের যদি পরিবেশ যদি খারাপ হয়ে যায়, তাহলে কোথাও না কোথাও আপনি বাড়ি থেকে বেরোবেন কাজের উদ্দেশ্যে, কিন্তু সে কর্ম আপনার সুফলতা বা সফলতার মধ্যে দিয়ে আসবে না। সে কর্মের মধ্যে থাকবে অনেক রকম বিড়ম্বনা, অনেক রকম বাধা, অনেক রকম প্রতিকূলতা। আপনি বলুন সম্রাটদা, জন্মছক ভালো কিন্তু আমি কেন পাচ্ছি? তার কারণ আপনি বাড়ির নর্থ ইস্ট খারাপ করে রেখেছেন। আমরা দেখি বাড়ির নর্থ ইস্টে অনেক সময় সেপটিক ট্যাঙ্ক পড়ে রয়েছে, আমরা দেখেছি আরও অনেক অনেক খারাপ জিনিস, যে বাড়ির বাস্তুর পশ্চিম দিকে অনেকে দেখেছি প্রচুর বাগান করে রাখেন, এবং বাড়ির পশ্চিমে যখনই বাগান থাকছে, তার মানে দেখবেন সেই জায়গায় বাস্তু থেকে একটা নেগেটিভ এনার্জি উঠে আসতে আরম্ভ করলো, দেখবেন সেই বাড়িতে বৃদ্ধি আটকে গেল, সেই বাড়িতে সফলতা আটকে গেল, সেই বাড়ির পড়াশুনো আটকে যায়, সেই বাড়িতে কোথাও না কোথাও তাদের ইনক্রিমেন্ট হয় না, তাদের আর্থিক স্বচ্ছলতা তাদের কোনো না কোনোভাবে আটকে যায়। নর্থ ইস্ট খারাপ মানে বাড়িতে রোগ ভোগ পড়াশুনো কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে। আজকে যদি আমি ভেনাস দেখি, আপনার শুক্রের পজিশন, আপনার শুক্র পঞ্চমপতি, আপনার শুক্র দশমপতি, আপনার শুক্র হয়তো দ্বিতীয়পতি, তার মানে দ্বিতীয়পতি সে মানে অর্থ দেখছে, পঞ্চমপতি সে আপনার পড়াশুনো দেখছে বা প্রতিষ্ঠা দেখছে, আপনার সন্তানের ক্ষেত্রে বা সন্তানদের ক্ষেত্রে পড়াশুনো দেখছে, যারা ছোটো ছোটো ছেলেমেয়ে।
আবার তারাই যদি বড় হয়ে যায় তাদের যদি সেই পঞ্চম পদী থাকে তাহলে তারা প্রতিষ্ঠা দেখে। আবার যদি দশমের আমরা যদি শুক্রকে দেখি তাহলে সেই শুক্র আপনার কর্ম বা আমার কর্মকে নির্দেশ করে যাচ্ছে। একাদশপতি যদি শুক্র হয়ে থাকে বা সেই একাদশপতি শুক্র কোন ভাবে বসে রয়েছে সেই জায়গাটা আমাদেরকে দেখতে হচ্ছে, তাহলে সেই শুক্রের পজিশন কী, তাহলে সেই শুক্রের পজিশন শুক্র বাস্তুর কোন দিক দেখছে, আমি কি বললাম সাউথ ইস্ট। তাহলে বাস্তুর সাউথ ইস্ট যদি দেখে থাকে তাহলে আপনার শুক্র পঞ্চম, আপনার শুক্র দশম, সে আপনার কর্ম দেখছে, আপনার শুক্র একাদশ, সে আপনার আপনার মানে কর্মের ইনকাম দেখছে আপনার দ্বিতীয়, তার মানে আপনার হাতে কত পয়সা আছে, আপনার ব্যাংকে কত স্টক আছে সেটা দেখছে দ্বিতীয় থেকে। তার মানে এই শুক্র যদি আপনার আপনার জীবনে যদি বারংবার আর্থিক সফলতা নষ্ট হয়, একাদশপতি বা দ্বিতীয়পতি যদি শুক্র হয় আপনার আর্থিক সফলতা নষ্ট হচ্ছে, তার মানে কোথাও না কোথাও আপনি সাউথ ইস্টকে ঘেটে ফেলেছেন। আপনার যদি পড়াশোনার ছেলেমেয়ের পড়াশোনা নষ্ট হচ্ছে বা আমাদের নিজেদের যদি পড়াশোনা নষ্ট হয়, তার মানে পঞ্চমপতি যদি শুক্র হয়ে থাকে, তার মানে আমার বাড়ির সাউথ ইস্ট আমাদের নষ্ট। সাউথ ইস্ট পোর্শন থেকে যে এনার্জি আসার কথা, যে গুড এনার্জি আমার শরীরে নেওয়ার কথা, সেই জায়গায় আমি হয়তো কোনো আমরা হয়তো বাস্তুগতভাবে কোনো একটা নেগেটিভ এনার্জি সেখানে ক্রিয়েট করে ফেলেছি। তাহলে বাস্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, তার কারণ আমাদের যে বারোটা রাশি, এই বারোটা রাশিকে কেন বারোটা মাসে ভাগ করা হয়েছে, তার মধ্যে নটা প্ল্যানেট দেওয়া হয়, তার মধ্যে দুটো শ্যাডো প্ল্যানেট, অর্থাৎ শ্যাডো প্ল্যানেট রাহু আর কেতু, এরা ঘড়িকে নির্দেশ করছে, এরা একটা এরা 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 ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ সময়ের দিকে ঘুরছে, আর বাকি যে প্ল্যানেটগুলো রয়েছে সাতটা এরা হচ্ছে আমাদের কার্যকারিতা বোঝায়। তার মানে এই যে সাতটা, তার মানে সেভেন এজেস অফ ম্যান, তার মানে আমাদের সাতটা পোর্শান, এই সাতটা পোর্শানকে আমাদের ঠিক করতে হবে এবং বাড়ির দশ দিককে ঠিক করতে হবে। যদি বাড়ির দশ দিক আমাদের ঠিক না হয় তাহলে কী হবে, আমাদের এডুকেশান আটকে গেল, আমরা এডুকেশান করতে 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 মাধ্যমিকে খুব সুন্দর রেজাল্ট ব্যাস ধরাশায়ী হয়ে গেল ক্লাস টুয়েলভের রেজাল্টে, দুর্ধর্ষ রেজাল্ট, মাধ্যমিক হলো, উচ্চ মাধ্যমিক হলো, গ্র্যাজুয়েশন হলো, পিএইচডি হলো, সব কিছু হলো, কিন্তু দেখা গেল পিএইচডি ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু এখন অবধি সে বাড়িতে বসে দুটো টিউশনই পড়ায়, তার আজও অবধি দুটো চাকরি ঢুকলো না, আজ অবধি তার একটা চাকরি ঘটল না। সে কিন্তু অনেক ট্যালেন্টেড, কেন তার কোথাও না কোথাও সে পঞ্চমের এফেক্টকে, তার দশমের এফেক্টকে বা তার একাদশপতির যে এফেক্ট সেই এফেক্টকে সে নষ্ট করে রেখেছে। আরও কী বললাম, রাহু আর কেতু, তার মানে রাহু আর কেতু বাড়ির আমাদের বাস্তুর নোডাল জোনকে কোন জায়গা দেখছে, তার মানে নর্থ ইস্ট, ইস্ট, এই যে আমাদের দশটা দিক, আপনাদের যে সাতটা, এই যে নটা প্ল্যানেট, এই নটা প্ল্যানেট কোন কোন দিকগুলোকে নির্দেশ করছে, তার মধ্যে ব্রহ্মতত্ত্ব কোনটা, তাহলে ব্রহ্মতত্ত্ব ব্রহ্মস্থল বাড়ির কীরকম, যেখান থেকে আমাদের এডুকেশন আসে, আমাদের ব্রহ্মস্থলটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখবেন আমরা যখনই আমরা গির্জার দিকে তাকাবো, আমরা যদি মসজিদের দিকে তাকাই, আমরা আমরা এই এই সব দিকে যখনই তাকাবো, দেখবেন এদের সমস্ত বিল্ডিং যখন হচ্ছে, যখন একদম উপরের দিকে উপরের স্তরে যখন আমরা যাই, তখন দেখবো বিল্ডিংগুলো এরকম, অর্থাৎ ত্রিকোণা, তার কারণ কি, উপরের দিকে কোনো রকম ময়লা জমতে দিচ্ছে না, তার মানে ব্রহ্মস্থল যেখানে বৃহস্পতি বিরাজ করে, তার মানে আকাশতত্ত্ব। এই যে আমাদের বাড়ির ছাদগুলোকে আমরা কেন পরিষ্কার করে রাখতে পারি, তার মানে বাড়ির বাস্তুর ছাদে যত নোংরা যত শ্যাওলা, আমরা অনেক অনেক সময় দেখি বাড়ির যে ছাদগুলো থাকে অনেক সময় শ্যাওলা পড়ে থাকে, তার মানে দেখবেন সেই বাড়িতে আস্তে আস্তে কিন্তু রোগ ঢুকছে, আস্তে আস্তে সেই বাড়িতে নেগেটিভিটি কায়েম করছে, আস্তে আস্তে সেই বাড়ির ছেলেমেয়ের পড়াশোনা আস্তে আস্তে কোথাও না কোথাও নষ্ট হয়ে যাচ্ছে। কেন, তার কারণ বাড়ির বাস্তুর যে মাথা, সেই মাথা কোথাও না কোথাও সে শ্যাওলায় আবৃত হয়ে গেছে, তার মানে সেই জায়গা থাকে পরিষ্কার রাখতে হবে। এই জন্য বাড়ির ছাদকে সবসময় পরিষ্কার রাখতে হয়, এই জন্য দেখবেন টেম্পেলের মাথাগুলো সবসময় কেন এরকম, তার কারণ সেখানে যদি ময়লা জমেও সেই জায়গাটা আস্তে করে সে নিচের দিকে গড়িয়ে পড়ে যাবে, তার মানে সেখানে সে জমবে না, তার মানে মাথায় কোনো রকম ময়লা জমতে দেওয়া যাবে না। সে বাস্তুপুরুষের মাথায় হোক, সে আপনার বাড়ির বাস্তুর মাথায় হোক, বা আপনি আমি আমাদের প্রত্যেকের মাথায় হোক না কেন, তার কারণ আমাদের মস্তিষ্কের জায়গাটা ভীষণ সুন্দর, তার মানে বাড়ির বাস্তু থেকে আমরা কিন্তু অনেক নেগেটিভ এনার্জি পেতে পারি। আজকে আপনি আপনার বাড়ি পূর্ব দিকের বাড়ি না আপনার বাড়ি দক্ষিণ দিকের বাড়ি, তার কারণ আমরা যখনই বাস্তুকে আমরা দেখি যে পূর্ব দিকে আমরা যদি কোনো কাজ করতে বেরোই তাহলে সেটা খুব ভালো, দক্ষিণ দিকে যদি আমরা কোনো কাজ করতে বেরোই তাহলে সেটা খুব ভালো, আমরা যদি পূর্ব দিক থেকে কাজ করে বেরিয়ে আমরা যদি বাড়িতে পশ্চিম দিকে ঢুকি এবং সেখানে যদি রেস্টের জায়গা, বা আমরা যদি উত্তর দিকে ঢুকি রেস্টের জায়গা, তা আমরা সেই জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো। পশ্চিম দিকে বাথরুম হওয়াটা খুব প্রয়োজন। আপনাদের বাড়িতে আপনারা মলমূত্র ত্যাগ করেন কোথায়, আপনাদের ডাস্টবিন কোথায় রয়েছে, তার মানে ডাস্টবিনেরও একটা জায়গা রয়েছে, আপনার নোংরা আবর্জনা কোথায় রাখেন, সারাদিনে তরিত তরকারি চাষ, আমরা যে আমরা খোসা ই করছি, আমাদের ময়লা রাখছি, আমরা 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 কাটা ও অমুকতম খাবার দাবার যে খাচ্ছি তার যে উচ্ছিষ্ট, সমগ্র এই সমস্ত উচ্ছিষ্টগুলো আমরা কোথায় ফেলছি, তার কি প্ল্যানিং, সেগুলো কি চোখে দেখা যায়, মানে আপনার আমরা অনেক সময় দেখি দেখবেন একটা ভালো ভালো জায়গায় সমস্ত কিন্তু ঢাকা, তার মানে আপনার সামনে চোখে আপনার চোখের সামনে কোনো ময়লা থাকলেও আপনি সেটা দেখবেন সেখানে একটা সুন্দর একটা হয়তো পটের মধ্যে সেটাকে রাখা, সেই পটটাকে দেখতে ইচ্ছে করছে, তার মানে কোথাও না কোথাও নোংরা থেকে আমার চোখটাকে সরিয়ে এনে সুন্দর তৈরি করা, তাহলে আমি
এনার্জি কোথাও না কোথাও ভালো কানেক্ট করতে পারবো। কাজে এই জায়গাগুলো আমাদেরকে মাথায় আনতে হবে। আজকে আমি জানি আপনাদের বাস্তু নিয়ে আরও অনেক আলোচনা শুনতে ইচ্ছা করছে, বিশ্বাস করুন আমি বাস্তু নিয়ে সবে আলোচনা শুরু করলাম। এর আগেও আমি কিছু কিছু আপনাদেরকে আলোচনা দিয়েছি, আমি কিছু কিছু আপনাদেরকে টিপস দিয়েছি, আপনাদেরকে কিছু কিছু জিনিস বুঝিয়েছি, আগামী দিনেও আমরা আরও বুঝবো আস্তে আস্তে। কারণ আমরা সত্যিই তো এখন অনেক বেশি ফেস করছি যে আমাদের জন্মছক অত্যন্ত ভালো হওয়া সত্ত্বেও আমরা কেন জীবনে দাঁড়ালাম না, আমরা কেন আমাদের জীবনে পড়াশুনো হলো না, বা পড়াশুনো হওয়া সত্ত্বেও দাদা কেন আমরা ভালো চাকরি পেলাম না, বা দাদা ব্যবসা তো করলাম, অনেক চেষ্টা করছি, অনেক সুন্দর খাটাখাটনি করছি, খুব সুন্দর প্ল্যানিং প্রোগ্রামিং অ্যান্ড এক্সিকিউশন চলছে, বাট কোথাও না কোথাও ব্যবসাটা দাঁড়াচ্ছেই না, দোষটা কি আমার? কিন্তু দেখা গেলো জন্মছক ক্যালকুলেট করে আপনার দোষ না, আপনার বাড়ির বাস্তু থেকে নেগেটিভ এনার্জি, বা আপনি যে স্থানে ব্যবসা করছেন সেই জায়গায় নেগেটিভ এনার্জি, যে জায়গায় কর্ম করছেন সেই জায়গায় নেগেটিভ এনার্জি। তাহলে তা জানতে গেলে আমাদের চ্যানেলের উপর নজর রাখতে হবে। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব, কী কী জানতে চাইছেন তার জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই থামতে হচ্ছে, কিন্তু আমাদের পরবর্তী আলোচনা পরপর চলতে থাকবে। চোখ রাখুন আমাদের চ্যানেলের দিকে, প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন। আর জ্যোতিষ সত্যি এটা একটা বিজ্ঞানসম্মত একটা সাবজেক্ট, একে অন্ধকারাচ্ছন্ন বা কুসংস্কারের একটা সাবজেক্ট কখনোই ভাববেন না। নমস্কার।